আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? অনেকেই গ্লুটাথিয়ন সম্পর্কে জানতে চান। যদিও আমাদের ইউটিউবে 4,000-এরও বেশি ভিডিও আছে গ্লুটাথিয়ন সম্পর্কে, তারপরেও আমি মনে করি যে আপনাদের যেহেতু অনেক কোয়েশ্চেন থাকে গ্লুটাথিয়ন নিয়ে, আজকে আমার আরেকটা ছোট্ট ভিডিওতে আপনার সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া উচিত। কারণ দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট যারা প্রথমবারের মতো গ্লুটাথিয়ন দিবে, তারা একটু ভয় থাকে, তারা একটু দেখা যাচ্ছে যে তারা নার্ভাস বেশি ফিল করে, তারা মনে করে যে আমাকে স্যুট করবে কিনা, বা এটা আসলে আদৌ কাজ করবে কিনা, বা কোনো সাইড এফেক্ট আছে কিনা। তো বেসিক্যালি এটা আমরাই বলে থাকি যে মেল ফিমেল সবার জন্য, কারণ এটা হার্মফুল কিছু না, এটাতে কোনো সাইড এফেক্ট হয় না, এটা হচ্ছে একদম মেডিকেটেড একটা প্রোডাক্ট, যেটা 18 থেকে 20 বছর বয়সের পর থেকে যে কেউ নিতে পারে। আর যেহেতু এই গ্লুটাথিয়নটা একটা সুপার অ্যান্টিঅক্সিডেন্ট, এটা আমাদের বডির জন্য এমনিতেও গুরুত্বপূর্ণ, আর এটা হচ্ছে আমাদের টক্সিন গুলোকে ডিটক্সিফাইং করে, এটার কাজই হচ্ছে ম্যাক্সিমাম বডি ডিটক্সিফিকেশন। তো ধরেন আমাদের কিডনি, লাং, লিভারের মধ্যে অনেক টক্সিন রয়েছে, গ্লুটাথিয়ন সেই টক্সিন গুলোকে ডিটক্সিফাই করে। বা আমাদের বডিতে ফ্রি রেডিকালস বেড়ে গিয়েছে, স্ট্রেস, ইনফেকশন, ইনফ্লামেশন, পলিউশন, কেমিক্যাল বা এক্স রে, স্মোকিং, এগুলোর কারণে, তখন গ্লুটাথিয়ন কি করবে, আপনি যদি অ্যাজ এ ইনজেকশন ফর্মে এটা নেন, তখন সেটা ফ্রি রেডিকালসের সাথে ফাইট করবে, আর ফাইট করলে কি হয়, ফ্রি রেডিকালস প্রিভেন্ট হয়ে যায়। প্রিভেন্ট হলে কি হয়, আমাদের ব্রেন ড্যামেজ হয় না, অর্গ্যান ড্যামেজ হয় না, ডিএনএ ড্যামেজ হয় না, বডির সেল গুলো ড্যামেজ হয় না, এগুলো সব রিপেয়ার করে, রিজুভিনেট, এন্ড দেখা যাচ্ছে ভিতর থেকে রিজেনারেট করে, ঠিক আছে? সো এর জন্য গ্লুটাথিয়ন গুরুত্বপূর্ণ, আর এটাতে কোনো সাইড এফেক্ট নেই, কারণ এটা আমাদের বডির ভিতরেই কিন্তু থাকে, লিভারে পাওয়া যায় এটাকে, এবং এটার কোনো ধরনের, এটা একটা দেখা যাচ্ছে এটা ভিটামিন, এটা প্রোটিন ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি, এটা বয়সের সাথে কমে যায়, এটা বিভিন্ন রকম চাহিদা অনুযায়ী এটা আমাদের ক্লায়েন্টরা গ্রহণ করে, ঠিক আছে? তো এটা শুধুমাত্র হোল বডি হোয়াইটেনিং করে না, এটা আপনার অ্যান্টি এজিং এরও কাজ করে, এজিং প্রসেসটাকে আপনার স্লো ডাউন করে, স্কিনের ইলাস্টিসিটিটা বাড়ায়, ঠিক আছে? আর এটার যে কার্যকারিতা, এটা এক একজনের বডির ফাংশন এক এক রকম, কারো বডিতে টক্সিন বেশি, মেলানিন বেশি, সেই ক্ষেত্রে একটু টাইম লাগে। তো আমরা বলে থাকি যে আপনি অ্যাটলিস্ট সপ্তাহে একটা করে সেশন নেন, কারণ বিভিন্ন বক্সে বিভিন্ন রকম পাওয়ার থাকে, কোনো বক্সে 4টা 6টা 10টা সেশন থাকে, আর ট্রিটমেন্টে আপনারা 6 মাস থেকে 12 মাস কন্টিনিউ করেন, তাহলে কি হবে, আপনার স্কিন টোনটা ইভেন হবে, স্কিন কমপ্লেক্সনটা ইম্প্রুভ করবে, আপনার ডার্ক স্পট, স্কার, অ্যাকনি, পিম্পল চলে যাবে, আর যাদের স্কিন দেখা যায় অনেক বেশি রাফ থাকে, তাদের স্কিনও হাইড্রেট অ্যান্ড ময়েশ্চার হয়। অ্যান্ড এই যে গ্লুটাথিয়ন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা ইতালি থেকে ইম্পোর্ট করা গ্লুটেক্স, 4 কোটি 20 লাখ, এটা অনেক বেশি পাওয়ারফুল, যাদের বয়স বেশি, সমস্যা বেশি, বা যারা আগে গ্লুটাথিয়ন নিয়েছেন, বডিতে স্যুট করছে, তাদেরকে আমরা আরেকটু পাওয়ার বেশি সেটা সাজেস্ট করি, এবং সেজন্য আপনি ক্লিনিকে আসতে পারেন, ডক্টরের সাথে কনসালটেন্সি করতে পারেন। আমাদের তো 3টা ক্লিনিক আছে জানেন, বনানী, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, অ্যান্ড হচ্ছে কলাবাগানে। তো এই ট্রিটমেন্টের মাধ্যমে আপনার ইমিউনিটিও বুস্ট আপ করে, গাট হেলথ ইম্প্রুভ করে, ঘুমটা খুব ভালো হয়, স্ট্রেস কমে যায়, এনার্জি পাবেন, আপনার বডিতে আপনি স্ট্যামিনা বাড়বে, কাজের অ্যাক্টিভিটি বেড়ে যাবে, এবং স্কিন সেলটাও আমাদের রিজুভিনেট করে, স্কিনের ইলাস্টিসিটিটা বাড়ে, এর ফলে কি হয়, স্কিন ইয়াঙ্গার, ফার্ম অ্যান্ড টোন অ্যান্ড ফেয়ার হয়। অ্যান্ড স্পেশালি যেটা বলবো, যে আপনার যদি স্কিন ধরেন পোর আছে, বা আপনার স্কিনে হচ্ছে সূর্যের কারণে সানট্যান পড়ে গিয়েছে, অথবা আপনার স্কিনে পিগমেন্টেশন, ফ্রিকলস, মেলাজমা আছে, এগুলো হচ্ছে দূর হয়ে যায়, মানে স্কিনটা খুব সুন্দর টাইট অ্যান্ড সাপল হয়। এটা হচ্ছে একটা সেলিব্রিটিদের একটা প্রিমিয়াম স্কিন ট্রিটমেন্ট, যেটা আমাদের সকল ভিআইপি ক্লায়েন্টরা করে। এটা মূলতই হচ্ছে এমন একটা ট্রিটমেন্ট যেটা স্কিন রিভাইটালাইজ, স্কিন টেক্সচারটাকে রিনিউ করার কাজ করে থাকে, ঠিক আছে? আর এই ট্রিটমেন্টটা শুধু আসলেই করলে হবে না, এটা মেনটেন করতে হবে, ঘরে বাইরে আপনাকে সানস্ক্রিন দিতে হবে, ভিটামিন সি যুক্ত ফল এবং সবজি খেতে হবে, দেন হচ্ছে আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, হ্যাঁ, খুব বডিকে হাইড্রেটেড রাখতে হবে, স্ট্রেস নেওয়া যাবে না। আর এই ট্রিটমেন্টটা আপনি হচ্ছে প্রেগনেন্সির সময়, ব্রেস্ট ফিডিং এর সময় অ্যান্ড পিরিয়ডের সময় নিতে পারবেন না। এই বক্সটাতে আপনারা হচ্ছে 6টা করে সেশন পাবেন, সপ্তাহে 1টা করে সেশন নিতে হবে, আর 6 থেকে 12 মাস কন্টিনিউ করতে হবে ফর দ্য বেস্ট রেজাল্ট। অ্যান্ড ফর মোর ইনফরমেশন চলে আসুন আমাদের ক্লিনিকে, আমাদের সার্টিফাইড ডক্টর এবং আমাদের যারা অথরাইজ নার্স আছে, অ্যাস্থেটিক ফিজিশিয়ান আছে, তারা আপনাদেরকে এই ট্রিটমেন্টটা প্রোভাইড করবে তাদের প্রফেশনাল হাতে। যেহেতু এটা একটা সেন্সিটিভ একটা ট্রিটমেন্ট, খুবই রিস্কি একটা ট্রিটমেন্ট, এটা আনঅথরাইজ, আনপ্রফেশনাল কারো হাতে কখনোই করবেন না। অ্যান্ড ট্রিটমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে চলে আসুন আমাদের ক্লিনিকে, কল করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য হটলাইন নাম্বারে, অথবা ইনবক্স করুন অর্ডারের জন্য আমাদের ফেসবুক পেজে। উই আর দ্য ওনলি অথরাইজ ডিলার অ্যান্ড ডিস্ট্রিবিউটর ইন বাংলাদেশ, আমরা হোলসেল অ্যান্ড রিটেলও প্রোডাক্ট প্রোভাইড করে থাকি। সবাইকে ধন্যবাদ।